নমস্কার বন্ধুরা, বাংলা এডুকেশনাল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ভারতের অর্থনীতি থেকে আজকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকের প্রথম কোশ্চেন বন্ধুরা, যে অস্থায়ী করের মাধ্যমে অতিরিক্ত রাজস্ব লাভ করা যায় সেটি হলো, এক্ষেত্রে বন্ধুরা ডি নাম্বার অ্যান্সার হয়ে যাবে, সারচার্জ। ফোর্সড সেভিং কথাটির অর্থ এক্ষেত্রে বন্ধুরা বি নাম্বার অ্যান্সার হয়ে যাবে, মুদ্রাস্ফীতিজনিত সঞ্চয়। ভারতের অর্থনীতি পরিকল্পনা কোন তালিকাভুক্ত? এক্ষেত্রে বন্ধুরা এ নাম্বার অ্যান্সার হয়ে যাবে, যৌথ তালিকাভুক্ত। নিম্নলিখিত কোন সরকারি প্রতিষ্ঠানটি প্রথম চালু হয়? এক্ষেত্রে বন্ধুরা এ নাম্বার অ্যান্সার হয়ে যাবে, দামোদর ভ্যালি কর্পোরেশন। নারীর ক্ষমতায়নের সঙ্গে সম্পর্কযুক্ত যে প্রকল্পটি ভারত সরকার চালু করে, এক্ষেত্রে বন্ধুরা বি নাম্বার অ্যান্সার হয়ে যাবে, সাধার। অপারেশন ফ্ল্যাট কথাটি নিচের কোনটির সঙ্গে যুক্ত? এক্ষেত্রে বন্ধুরা এ নাম্বার অ্যান্সার হয়ে যাবে, দুগ্ধ উৎপাদন। অবক্ষয় হলো, এক্ষেত্রে বন্ধুরা এ নাম্বার অ্যান্সার হয়ে যাবে, মোট জাতীয় আয় নিট জাতীয় আয়। ভারতে কে প্রথম জাতীয় আয় পরিমাপ করেন? এক্ষেত্রে বন্ধুরা বি নাম্বার অ্যান্সার হয়ে যাবে, দাদাভাই নৌরোজি। বিশ্ব বাণিজ্যিক সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়? এক্ষেত্রে বন্ধুরা বি নাম্বার অ্যান্সার হয়ে যাবে, 1995 সালে। গত 10 বছরে ভারতের সবচেয়ে বেশি প্রত্যক্ষ বিদেশি নিয়োগ করেছে যে দেশ? এক্ষেত্রে বন্ধুরা এ নাম্বার অ্যান্সার হয়ে যাবে, ইউএসএ। নিম্নলিখিত কোনটি শিক্ষিত বেকার যুবকদের জন্য একটি সুনিযুক্ত পরিকল্পনা? এক্ষেত্রে বন্ধুরা এ নাম্বার অ্যান্সার হয়ে যাবে, প্রধানমন্ত্রী রোজগার যোজনা। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।